ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ, আর এই উত্তেজনায় বুধ হতে মুখিয়ে থাকেন বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমী। শুধু ক্রিকেট নয়, ভারত পাকিস্তানের ব্যাট বলের এই লড়াইয়ের আবেদন বিশ্ব ক্রীড়া প্রেমী মানুষের মাঝেও বেশ আলাদা। তবে রাজনৈতিক বৈরিতায় দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন বন্ধ থাকায় আইসিসি ইভেন্ট আর এশিয়া কাপেই এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই উপভোগ করতে পারেন ভক্তরা। এবারের এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয় ভারত পাকিস্তান, তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের এবারের আসর। গত 28 আগস্ট গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী। দীর্ঘদিন পর দুদেশের ব্যাট বলের লড়াই দেখতে সমর্থকদের আগ্রহের কোনো কমতি ছিল না। মাঠে বসে সেই ম্যাচ উপভোগ করেছেন অনেকেই, যাদের সেই সৌভাগ্য হয়নি তাদের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। আর এতেই ভারত পাকিস্তান ম্যাচ সম্প্রচারে নতুন এক রেকর্ড হয়েছে। চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের সেই ম্যাচটি রেকর্ড সংখ্যক দর্শক টেলিভিশনে উপভোগ করেছেন। 133 মিলিয়ন দর্শক উপভোগ করেছেন ভারত পাকিস্তানের সেই ম্যাচ। 2016 সালের এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে যা 30% বেশি। বিশ্বকাপের ম্যাচ বাদে টি-20তে যা ভারত পাকিস্তান লড়াইয়ে সর্বোচ্চ দর্শক টানার নতুন রেকর্ড, এমন তথ্য দিয়েছে এশিয়া কাপ সম্প্রচারক প্রতিষ্ঠান ডিজনি স্টার। পাশাপাশি গ্রুপ পর্বের 6টি ম্যাচেরও দর্শক সংখ্যা প্রকাশ করেছে সম্প্রচারক প্রতিষ্ঠান। এবারের আসরে গ্রুপ পর্বে দু গ্রুপের 3টি করে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই 6 ম্যাচ টেলিভিশনে উপভোগ করেছে প্রায় 176 মিলিয়ন দর্শক। মাসুম রব্বি, সময় সংবাদ।